এভাবেই মানব দেহে হাজির সাপাজিন ভর করে কথিত কবিরাজ আঞ্জু খাতুনের শরীরে অকথ্য ভাষায় গালাগালি করছেন তারই কাছে আসা এক রোগীকে। অদ্ভুত এই দৃশ্যের দেখা মেলে কুষ্টিয়ার কুমারখালী উপজেলার জয়নাবাদ চরপাড়া গ্রামে। কবিরাজ আঞ্জু খাতুনের দাবি, জিনের মাধ্যমে নানা অসাধ্য সাধন করতে পারেন তিনি। সম্প্রতি এক গৃহবধূ দাম্পত্য জীবনে টানা পড়ে নিয়ে দ্বারস্থ হয় আঞ্জু খাতুনের কাছে। জিনের মাধ্যমে তখন স্বামীর দ্বিতীয় বিয়ের খবর দেয় কবিরাজ। মাথায় আকাশ ভেঙে পড়ে গৃহবধূর। স্বামী বাড়ি ফিরলে নানাভাবে শুরু হয় জেরা। বিব্রত হয়ে দুজনেই ছুটে যান ওই কবিরাজের বাড়িতে। তখন পুরো বিষয়টি অস্বীকার করেন আঞ্জু। উনি আমার হাত দেখে বলিছে যে তোমার স্বামী বিয়ে করেছে, তুমি হলো প্রথম বউ, সে হলো দ্বিতীয় বউ। সে হলো শহরে বাসা ভাড়া করে নিয়ে থাকে, তার স্বামী নাই, সে স্বামী বাইরে থাকে, সে বউয়ের সাথে থাকে, ও সারাদিন থাকে আর রাত্রিরে বাড়িতে আসে। উনি স্বীকার করে না, এক কথায় দুই কথায় যখন ওই আমি সাংবাদিক পুলিশের কথা বলেছি তখন হচ্ছে হ্যাঁ 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 কালকে আমি আইছিল, কালকে দুইজন মহিলা আইছিল, কিন্তু ওই দুই মহিলা তো ভালো না, ওই দুই মহিলা ভালো মানে আমাকে আবার তখন সান্ত্বনা দিচ্ছে, ওই দুই মহিলা তো ভালো না। আমি ওদেরকে তাড়িয়ে দেওয়ার জন্য আমি বললাম যে আপনি এই কথাগুলো বলেছেন যে আপনি হচ্ছে ওই 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 মহিলার স্বামীর হচ্ছে শহরে বউ আছে অথবা বাড়ির আশপাশে বউ আছে কিংবা হচ্ছে বলছেন না, আমি এসব কথা বলিনি, আপনার লোকজন ডাকেন, আমি এসব কথা বলিনি। আমার স্বামীর আদারে একটা ঘরে ফেরে তাহলে আপনি আমার স্বামী কাঁদিয়ে দেন, ঘর ধরা দেন, আমি যাতে যা তোমার কাছে না আসে এই জন্য আমি বলেছি, তাহলে টাকা 3,000 নিয়ে আসিস, আমি এই কথাটা বলেছি, এই পর্যন্তই কথা। আঞ্জু খাতুনের দাবি, দীর্ঘ 15 বছর ধরে সাপাজিনের মাধ্যমে চিকিৎসা করে আসছেন। চিকিৎসা দেওয়া হয় এলাকার বহু মানুষকে, রয়েছে সব রোগেরই চিকিৎসা। তার কাছে চিকিৎসা নিয়ে অনেকে সুস্থ হয়েছেন বলে দাবি সহজ সরল এলাকাবাসীর। ওনে গাড়ির মধ্যে রয়েছে, ওরা সাপ এক কপি কথা, সাপ এক দুধ দিচ্ছে খাচ্ছে, সবাই দেখতেছে আমিও দেখতে আইছি, দুধ খাচ্ছে সাপটা বাড়া দুধ খাচ্ছে দেখলাম, কিন্তু সাপ কামড় টামড় কিছু মারছে না। বিশ্বাস করি হয় উনি যারা আসে তারাই বলে ভালো উপকার হয়েছে, তার কাছে আমি আবার শুনি, আমিও জানলা দিই তখন তো আমি আবার শুনি কয় ভালোই হয়েছে। জিনে তাবিজ দিল, একটু পানি ফোড়া দিল, দোয়ার পরে তাবিজের রহমতে আল্লাহ দিলা আর এভাবে আর হয় না, ভালো। হ্যাঁ ভালো, গাড় পার আসে কেমা তো এটা তো আমি বলতে পারবো না, ঠিক আছে। এখন আম্মু আছে, এর কথা হচ্ছে আম্মু তুমি হাজির হাজির করে দেখা দাও, একদম সাপসা পাবো। শনি ও মঙ্গলবার আঞ্জু খাতুনের শরীরে হাজির হয় সাপাজিন, তবে এবার ঘটল ব্যতিক্রম ঘটনা। যমুনা টেলিভিশনের ক্যামেরার সামনে হাজির হলো সেই জিন, কথা হলো জিনের সাথে। আমরা সাপাজিন লক্ষ্যে, আমাদের ক্ষমতা নেই, বুঝতে পারছিস? আমার সম্পর্কে কিছু জানেন আপনি? লক্ষ্মী তুমি ভালো ছেলে, বুঝছো? তুমি ভালো ছেলে, ইনশাআল্লাহ তুমি ভালো আছো, ইনশাআল্লাহ তুমি ভালো থাকবা। এমন কর্মকাণ্ডের মাধ্যমে আঞ্জু খাতুন সাধারণ মানুষকে বোকা বানাচ্ছে বলে মনে করে সচেতন মহল। রুহুল আমিন বাবু, যমুনা নিউজ, কুষ্টিয়া।